হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই ভাবি আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড থেকে যদি আমরা বিকাশে পেমেন্টটা নিতে পারতাম তাহলে আমাদের জন্য কতই ভালো হতো। ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশে নেওয়া পসিবল না, বাট আপনি চাইলে এটা পেপ্যালে নিতে পারবেন। আপনি ভার্চুয়াল ভিসা কার্ড থেকে ডলারটা আপনি পেপ্যালে ট্রান্সফার করতে পারবেন। সো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আমি আপনাদের সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, সো ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে করেন তাহলে এখনই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভার্চুয়াল ভিসা কার্ড থেকে আপনি পেপ্যাল নিতে হলে প্রথমে আপনার পেপ্যালে লগ ইন করেন। এখানে আমি পেপ্যালে লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পেপ্যাল ব্যালেন্স, $6.55। আর এখানে হোল্ডে আছে $43.20। এখন ভার্চুয়াল ভিসা কার্ড থেকে পেপ্যালের ডলারটা নেওয়ার জন্য প্রথমে আমাদের একটা ইনভয়েস তৈরি করতে হবে। তো ইনভয়েসটা করার জন্য এখানে সেন্ড, রিকোয়েস্ট, এর পাশে থ্রি ডট দেখতে পাচ্ছেন মোর অপশন, এতে ক্লিক করবেন। অথবা উপরে এখানে সেন্ড এন্ড রিকোয়েস্ট, এতে ক্লিক করবেন। এখন আমাদের একটা ইনভয়েস তৈরি করতে হবে। তো এখানে দেখেন সেন্ড এন্ড ইনভয়েস, এতে ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের ইনভয়েস, এখন এটা আমাদের তৈরি করতে হবে। এখন একটু নিচের দিকে যান, প্রথমে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বিল টু, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলের মধ্যে কোনো পেপ্যাল নেই। এই ইমেলটা আমি দিয়ে দিলাম, এটা অ্যাড করে নিলাম। এরপরে নিচের দিকে যান, এখন এখানে দেখেন আমার পেপ্যালটা হচ্ছে সিঙ্গাপুরের। সো এখানে এসডিটি সিঙ্গাপুর ডলার, এটাকে আমরা ইউএস ডলারে কনভার্ট করব। এখানে ইউএস ডলার করে দিবেন, আপনার যেই পেপ্যালই হোক সেখান থেকে আপনি ইউএস ডলারে করে নেবেন। এরপরে এখানে দেখেন অ্যামাউন্ট আছে, এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনার টোকেন যদি $10 হয় তাহলে $10 দিয়ে দিবেন, এখানে $10 দিয়ে দিলাম আমি। এরপরে নিচের দিকে দেখেন এখানে একটা অপশন অ্যালাও পার্শিয়াল পেমেন্ট, এটা হচ্ছে আপনি যদি $5 $2 করে দিতে চান তাহলে এই অপশনটা চুজ করবেন। আমি সরাসরি $10ই পেমেন্ট করব, সেজন্য এটা আর করলাম না, এটা ক্লোজ করে দিলাম। এরপরে আর কিছু করতে হবে না, আর একটু নিচের দিকে যান। এখন আমাদের ইনভয়েসটা হয়ে গেছে, তো এটা আমরা প্রিভিউ দেখে নিই। এই যে এখানে আমাদের ইনভয়েসটা দেখতে পাচ্ছেন, আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। এখন এখানে সেন্ডের পাশে একটা ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছেন, এখানে মাউসটা আপনি ধরলেই চলে আসবে। এখানে সেন্ড বাই পেপ্যাল, আর এখানে শেয়ার লিঙ্ক মাইসেলফ। তো এটা চাইলে আমি মেলেও সেন্ড করতে পারবো। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি তাহলে সরাসরি মেলে চলে যাবে, বাট মেলটেল ওপেন করব না, সেজন্য আমি এইটা চুজ করলাম শেয়ার লিঙ্ক মাইসেলফ, আর এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। এখন এই হচ্ছে আমাদের ইনভয়েসটা। তো প্রথমে আমরা আমাদের ভার্চুয়াল ভিসা কার্ডে লগ ইন করি। কন্টিনিউ করে দিলাম। এখান থেকে আমি একটা কার্ড করে নিই, টোকেন থেকে কার্ডে কনভার্ট করে নিই। এই টোকেনটা আমরা কার্ড করে নিলাম, এখানে গেট কার্ড।
কনফার্ম করে নিলাম। এগ্রি। এখানে আমরা আমাদের কার্ডটা পেয়ে গেছি, তো কার্ডের ডিটেলস সহ আমরা দেখি। এই হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে আমাদের কার্ডের ডিটেলস। এখন আমরা এমন একটা ব্রাউজারে যাব যেটার মধ্যে আমাদের ইউএস এর আইপি লগইন করা আছে। সো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন আমাদের কপি করা যে লিংকটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দেই। এই হচ্ছে আমাদের ইনভয়েসটা। আমি আবারও বলি, এখানে আপনি ইউএস এর আইপি দিয়ে লগ ইন করবেন। বাংলাদেশের আইপি দিয়ে লগ ইন করলে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন না, আর পার্সোনাল পেপ্যাল নিলে অনেক রকম প্রবলেমে পড়তে পারেন। এখন এখানে পে $10 এটাই ক্লিক করবেন। নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের অপশনটা। তো এখানে পেপ্যাল লগ ইন দেখতে পাচ্ছেন, আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, পে উইথ ডেবিট কার্ড। এখন এই অপশনটা চুজ করবেন, পে উইথ ডেবিট কার্ড। এখানে আপনারা আমাদের কার্ডের ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখন এগুলো ফিল আপ করবেন। তো ফার্স্ট একটা ইউনাইটেড স্টেটস, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে কার্ড নাম্বার, তো আমরা কার্ড নাম্বারটা নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বার, এটা কপি করে নিলাম। এখানে কার্ড নাম্বার দিয়ে দিলাম, এখানে লাস্টের তিনটা ডিজিট আসে নেই, সো এটা একটু দেখে নেই কি কি আছে। 3949, ওকে, এখানে 3949। এরপর হচ্ছে এক্সপায়ার, এটা ক্লিক করেন। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে MM, এরপরে হচ্ছে YY, তার মানে হচ্ছে মান্থ আর ইয়ার। তো আমরা এটা দেখে নিই। এখানে আমাদের 4 মাস 21 সাল 2021, প্রথমে মাস, এরপরে সাল 21 সাল, এরপরে হচ্ছে CSC। এখানে CVV দেখতে পাচ্ছেন, এটাই CSC, এটা কপি করে নিলাম আর এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফার্স্ট নেম, এই যে এখানে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন, তো এটাও দিয়ে দিলাম ফার্স্ট নেম আমাদের। এরপরে হচ্ছে লাস্ট নেম, এই হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বিলিং অ্যাড্রেস, তো প্রথম হচ্ছে স্টেট অ্যাড্রেস, এই হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস, এটাও দিয়ে দিলাম আমি। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা আমরা 3A দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, ওকে। এরপরে হচ্ছে সিটি, স্প্রিং হচ্ছে আমাদের সিটি, কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম সিটিতে। এরপরে হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে আমাদের টেক্সাস। এরপরে হচ্ছে জিপ কোড, তো এই হচ্ছে আমাদের জিপ কোড, জিপটাও কপি করে নিলাম, এরপরে পেস্ট করে দিলাম। ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে রিডিম করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, সেটা আই বাটনে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আরেকটু নিচের দিকে যাবেন। তো এখানে ফোন নাম্বার দিতে বলছে, একটা ইউএস এর ফোন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা দিলেই হবে। এই তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে যাবেন আর এখানে এই বক্সে টিক মার্ক করবেন,
নো আই ডোন্ট ওয়ান্ট অ্যান অ্যাকাউন্ট নাও এতে ক্লিক করবেন। এখানে সব কিছু ফিল আপ হয়ে গেলে এরপর এখানে পে নাও ক্লিক করেন। তো আমাদের পেমেন্টটা দেখি হয়েছে কিনা। এই যে এখানে ইনভয়েসে দেখেন অলরেডি পেড হয়ে গেছে। তো ব্রাউজারটা আমরা এখন ক্লোজ করে দিতে পারি, এই ট্যাবও লাগবে না। এখন আমরা পেপাল ব্যালেন্সটা চেক করি। এখানে আবার লগ ইন করে নিলাম। তো দেখেন অলরেডি আমাদের $10 অ্যাড হয়ে গেছে। এখানে আমার ব্যালেন্সটা সিঙ্গাপুরি ডলারে শো করতেছে। সিঙ্গাপুরি ডলার হচ্ছে $60, সেই জন্য এখানে কিছু ডলার বেশি শো করতেছে। আর এইখানে যদি আপনারা দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি এতে ক্লিক করেন তাহলে সমস্ত কিছু দেখতে পাবেন, সব ডিটেলস। এই যে আমি $10 পেমেন্ট করার পরে এখানে $9.26 এটা অ্যাড হয়েছে। এই হচ্ছে আমাদের $10। এখানে তারা ফি কেটে নিছে $0.74 আর আমরা এখানে পাইছি $9.26। তো সেটা অলরেডি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো আশা করি এখন থেকে আর ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, আর কোনো টেনশনও থাকবে না। সরাসরি আপনারা ব্যালেন্সটা পেপ্যাল ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের কমেন্টেই আমার ইন্সপিরেশন আসে। আর নেক্সট টাইম কী টাইপের ভিডিও চান আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।